হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঝুমা লেডিজ বুটিক আমি ঝুমা আমি এখন আপনাদের গোলগলার একটি ম্যাক্সি কাটিং এবং সেলাই করে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন আমি কাটিং দেখাবো আপনারা একটি কাটিং দেখলে দেখলে আপনারা বত্রিশ থেকে আটচল্লিশ বডির ম্যাক্সি অনায়াসে কেটে নিতে পারবেন আমি দেখুন এখানে কাপড়টিকে ভাস করে নিয়েছি এখানে আমি দুটি পার্ট একসঙ্গে কাটিং করে আপনাদের দেখাবো পেসন পাট এবং সামনে পার্ট আপনারা ম্যাক্সি যখন কাটিং করবেন গোলগালার ক্ষেত্রে আপনারা দুটি পাট একসঙ্গেই করে নেবেন এখানে দেখুন আমি দুটি পার্টেই ভাস করে নিয়েছি এইভাবে দুটি পার্ট ভাস করে নিয়েছি এবং আমার যে সাইড নিচের অংশ থাকবে সেই সাইডেই আপনারা কি করবেন এই কাটা অংশটি দিবেন। এখানে দেখুন দুটি পাটের যে কাটা অংশ আপনারা নিচে যে আমাদের সাইড থাকবে সেই সাইডে কাটা অংশ দিবেন। এবং উপরে যখন আপনারা যেদিকে গলা করবেন এইদিকে এইবার আপনারা দেখুন নিচের কাজ বেশি নেই তাই আমি নিচের কাজটি আমি একসঙ্গেই করে নিচ্ছি এখানে দেখুন আপনারা সমান করে একটি দাগ দিয়ে দেবেন এইখানে শুধু গোল করে সেলাই করলেই হয়ে যায় আমাদের নিচে আর ম্যাক্সিতে কোনো কাজ থাকে না তাই আমি সমান করে দাগ দিলাম দাগ দিয়ে দেখুন এইবার আমি নাইটিটা টেনে নিলাম টেনে নেওয়ার পরে দেখুন যেখানে আমি গলা এবং বটি করবো সেখানে দেখুন এখানে জয়েন্টের দিকটা আমি নিয়ে নিয়েছি। আপনারা যদি গলা এবং বগল যে সাইড হবে সেই সাইড যদি জয়েন্টের দিকে রাখেন তাহলে আপনাদের হাতা এবং গলার পাইপিনের কাপড় এসে বেরিয়ে যাবে আপনারা প্রথমে কি করবেন লম্বা মেজারমেন্ট যা থাকবে লম্বার মেজারমেন্ট নিয়ে আপনারা অত্যন্ত তিন ইঞ্চি ঝুল বেশি নিয়ে নেবেন কারণ ম্যাক্সিটা যদি কটন কাপড়ের হয় ওয়াশ করার পরে কি হয় তখন একটু ছোট হয়ে যায় তাই আপনারা তিন ইঞ্চি বেশি নিয়ে সবসময় লম্বার মেজারমেন্ট নিয়ে নেবেন এখানে যেহেতু আমার জায়গাটি ছোট তাই আমি লম্বার মেজারমেন্টটি নিয়ে দেখালাম না আপনারা যদি অতিরিক্ত লং মহিলা হন তাহলে আপনারা মোটামুটি সাড়ে তিন মিটার কাপড় নিলেই আপনাদের ম্যাক্সিটা সম্পূর্ণ আপনারা করে নিতে পারবে এ দেখুন এইখানে এক দুভাঁস দিয়ে একটি পার্ট সামনে এবং এখানেও দুভাস দিয়ে পেশন পাঠ করবো আমি একই সঙ্গে তাই আমার চার ভাঁজ করা আছে এর সাইডটা আছে জয়েন্টের সাইডটা আমার দিকে আছে। এবং খোলা সাইডটা দেখুন খোলা সাইডটা আমি উল্টো দিকে রেখে দিয়েছি এইবার আমি কি করব এখানে দেখুন এইবার আমার যে বডি থাকবে এইখানে ধরুন আমার বডি আছে এবার দেখুন বডি যা থাকবে বডিকে আপনারা চার ভাগ করবেন আমার বডি ছিল এখানে ইঞ্চি সঙ্গে আপনাদের পয়েন্টের জন্য কাপড় রাখতে হবে তাহলে কত হয়ে গেলে উনচল্লিশ বডিকে চার ভাগ করতে হবে চার ভাগ করলে চল্লিশকে যদি চার ভাগ করি তাহলে কত হয় দশ ইঞ্চি হয় এইবার আপনারা দেখুন এইখানে যে খোলা সাইড আছে এবার আমি কি করব খোলা সাইড থেকে দশ ইঞ্চি নিয়ে নেব এইখানে দেখুন খোলা সাইড থেকে কি করলাম আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম এইখানেও কি করব খোলা সাইড থেকে দেখুন দশ ইঞ্চি নিয়ে একটি সোজা দাগ দিয়ে দিলাম এইবার দেখুন এই দিক থেকেই আমি কি করব সম্পূর্ণ খোলা সাইড থেকেই সম্পূর্ণ কাটিংটি করব আর এইখানে যে আমার দেখুন জয়েন্টের দিক থাকবে এই জয়েন্টের দিক আমার পুরোটাই কুচি হিসাবে চলে যাবে এইবার এইখান থেকে আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম দেখুন দশ ইঞ্চি নিয়ে কী করব এই কাপড়টিকে ভাঁজ করে দিব ভাঁস করে দিয়ে দেখুন এইখানে কি হলো ভাস করে ভিতরে আমি ঢুকিয়ে দিলাম এবং এইখানে কি হলো আমার সম্পূর্ণ বডির সাইডটি থাকলো বডিতে যে আমার দশ ইঞ্চি লাগবে দেখুন এইখানে আমি সেই দশ ইঞ্চি নিয়ে নিলাম দশ ইঞ্চি কোন দিক থেকে নিলাম দেখুন এই খোলা দিক থেকে দশ ইঞ্চি নিয়ে দাগ দিয়ে কি করলাম এই দিকে যে আমার ভাস করা সাইড ছিল এটা আমি ভিতরে ঢুকিয়ে দিলাম এই কাপড়টাকে কি করলাম আমি লুকিয়ে রাখলাম লুকিয়ে রাখার পরে আপনারা যেভাবে কামিজ কাটিং করেন ঠিক সেম একইভাবে কামিজ কাটিং করবেন এইখানে যে জয়েন্ট সাইড আছে কামিজে যে যেমন জয়েন্ট সাইড থেকে কাটিং করেন আপনারা এখানেও জয়েন্ট সাইড থেকে করবেন ফার্স্ট আমি কি করব দেখুন এইখানে নাইনটি নাইটির বা ম্যাক্সির গলা নিয়ে নেব আড়াই ইঞ্চি এইখানে তাই আমি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এইবার কি করব এইখান থেকে দেখুন আমি নিয়ে নেব আমার পুট ছিল বারো ইঞ্চি বারোকে আমি হাফ করব। হাফ করলে আমার কত হয় এইখানে ছয় ইঞ্চি তাই আমি এইখানে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম দেখুন যেখানে আপনাদের পুট হবে সেইখান থেকে শেষ হবে সেইখান থেকেই আপনারা ফিতাটি আরমহলের জন্য নামিয়ে নেবেন এইখানে দেখুন আমি আরমহল কত নামাবো এইখানে আমি আরমহল সাড়ে ছয় ইঞ্চিতে নামিয়ে একটি দাগ দিয়ে দিলাম সাড়ে ছয় ইঞ্চিতে নামিয়ে দাগ দিয়ে দেখুন এই দাগটিকে আমি কি করলাম সোজা করে দিলাম সোজা করে দেওয়ার পরে দেখুন এইখান থেকে আমি দেড় ইঞ্চি উঠিয়ে দিলাম দেড় ইঞ্চি উঠে দিয়ে আমি কী করবো এখানে আরমহল সেভ একটি দিয়ে দেবো এইবার এটা এলো কি এইটা মনে করেন আপনাদের বত্রিশ থেকে সাঁত্রিশ আটত্রিশ বডির জন্য এই সিস্টেম এইবার যদি আপনারা চল্লিশ বিয়াল্লিশের করতে চান তাহলে সেম একই আপনারা বডির সঙ্গে এক ইঞ্চি যোগ করবেন এক ইঞ্চি যোগ করে আপনারা বডিকে চার ভাগ চারটি ভাগ করবেন চার ভাগের এক ভাগ এইখান থেকে আপনারা নিয়ে নেবেন আর যদি চল্লিশ বডির উপরে হয় চল্লিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত তাহলে এখান থেকে আমি যেমন আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি আপনারা এখানে কি করবেন পনে তিন ইঞ্চি নিয়ে নেবেন এবং এইখানে যেমন আমি ছয় ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চির জায়গায় আপনারা সাড়ে ছয় বা পনে সাত ইঞ্চিতে নিয়ে আপনারা পুটটি নিয়ে নিতে পারেন এইখানে যেমন আমি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আপনারা সেক্ষেত্রে সাত বা ছয় সাত ইঞ্চিতে নিয়ে আরমহল নামিয়ে নিতে পারেন এইবার দেখুন এইখানে আমি যদি তালপাট কাটতে চাই এটা তো আমার চলে গেল পেশন পাটের এইবার যদি আপনারা তালপাট কাটতে চান যদি দুই সাইডে আপনারা দু দুই রকম চিহ্ন দিয়ে নিতে চান তাহলে এইখান থেকে আরও হাফ ইঞ্চি ডাউন করে কী করবেন আরো হাফ ইঞ্চি ডাউন করে আপনারা তালপাট কেটে নেবেন সাধারণত ম্যাক্সিতে কেউ তালপাট কাটে না তাই এটা আপনারা প্রয়োজনে দিবেন যে প্রয়োজন মনে করবেন বা যে চাইবেন সে দিবেন না চাইলে আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই এইবার দেখুন এইখান থেকে আমি গলা নামিয়ে নেব আমি এইখান থেকে ছয় ইঞ্চি পর্যন্ত নামিয়ে নেব আপনারা চাইলে সাড়ে পাঁচ ইঞ্চিও নামিয়ে নিতে পারেন বা এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নামিয়ে নিলাম নামিয়ে একটি দাগ দিয়ে দিলাম এইখানে যেহেতু আমি আড়াই ইঞ্চি নিয়ে সেম একইভাবে এইখানেও আমি আড়াই ইঞ্চি নিয়ে এই দাগটি করলাম সোজা করে দিলাম সোজা করে দেওয়ার পরে দেখুন এইখানে আমি সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার দেখুন আমার এইখানে ঠিক একইভাবে গলা আর মহল হয়ে গেল। এইবার এইখানে হাফ ইঞ্চি ডাউন করে কি করব আমি এইখানে তিরার মা একটু হাফ ইঞ্চি ডাউন করে আমি নামিয়ে দিলাম এইবার দেখুন আমার এইখানে একদম সেম চুড়িদার বা কামিজের মতন আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে এইবার কি করব আমি দেখুন এই পাটটিকে খুলে দিলাম খুলে দেওয়ার পরে কি করব আমি দেখুন এইখান থেকে সুন্দর করে আমি এইভাবে দাগ দিয়ে এইটা টেনে নিলাম টেনে নেওয়ার পরে দেখুন এইটা আমার কুচির অংশ বেরিয়ে গেল এইটা টোটালটাই আমার কুচি হবে কুচি হয়ে আমার ম্যাক্স এইখানে দেখুন কাটার পরে এখানে আমার কুচি হবে কুচি হয়ে এই কুচির জায়গাটা এটা আপনারা কুচি দিয়ে নেবেন এইবার আপনারা কতটা কুচি দিবেন এইখান থেকে আপনাদের ঠিক করতে হবে আপনারা কুচিটা কোন জায়গা থেকে ঠিক শুরু করতে চান এইবার দেখুন এইখান থেকে আপনারা ফিতাটি ঘুরিয়ে নেবেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি সাড়ে পাঁচ ইঞ্চি থেকে এইখান থেকে আপনারা কুচিটা শুরু করবেন এইবার দেখুন এইখানে যে আমি কুচির জন্য কাপড় রেখেছিলাম কুচির কাপড়টা আমার এখানে কাপড় বেশি আছে তাই সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি আছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী রেখে নেবেন আপনাদের কাছে যদি কাপড় কম থাকে তাহলে কুচির জায়গাটি চার ইঞ্চি রাখলেও কোনো অসুবিধা নেই চার পাঁচ ছয় আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী রেখে নিতে পারেন এবার আমি নাইটিটা কেটে নিলাম এইখানে দেখুন আমার নাইটিটা কাটিং করা হয়ে গেল এইখানে দেখুন এইখানে যে আমি কুচি যে জায়গা থেকে কুচি দেবো সেই জায়গা ঠিক রাখার জন্য আমি এইখানে একটু কাট করে নিলাম এবার আমি হাতা কাটিং করে দেখাবো হাতা কাটিং করার জন্য দেখুন এখানে ফার্স্ট আমার আর্মহলটি মেপে নিতে হবে আমি আর্মহোল মাপবো কি করে এখান থেকে কোন করে দেখুন ফিতাটি ধরে নেব এই কোন পর্যন্ত আমার কত আছে সাড়ে সাত ইঞ্চি এইবার আমি এইখানে আর্মহোল সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পরে দেখুন এইখানে আমি একটা কাপড় নিয়ে এলাম কাপড়টা আমার দেখুন দু হাতা যেহেতু দু হাতা আমার দুটি পাট চার ভাস করে নেওয়া আছে দেখুন জয়েন্ট সাইড আমার দিকে এইবার আমি কি করব এখানে দেখুন আমার যেহেতু পার লাগানো আছে তাই আমি মোহরি মুড়ে নেওয়ার জন্য কোনো কাপড় রাখবো না এবার আমি এইখান থেকে কী করব হাত হাত আর লম্বার মেজারমেন্ট নিয়ে নেবো দেখুন এইখান থেকে আমি হাত আর লম্বার মেজারমেন্ট আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম সোজা করে দেওয়ার পরে দেখুন এইখান থেকে আমি তিন ইঞ্চি নামিয়ে নেব কোন জায়গা থেকে তিন ইঞ্চি নামাবো দেখুন এইখান থেকেই আমি তিন ইঞ্চি নামিয়ে নিব এইখান থেকেও আমি তিন ইঞ্চি নামালাম তিন ইঞ্চি নামিয়ে এইখানেও আমি দাগটি সোজা করে দিলাম এইবার দেখুন আমার আর্মহলের মধ্যে ছিল সাত সাড়ে সাত ইঞ্চি কাপড় কিন্তু এইখানে আমি আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো হাতাটা যখন সেলাই করব আমার মহল একটু বেড়ে যাবে তাই আমি এইখানে আমি আট ইঞ্চিতে নিয়ে কি করলাম একটি দাগ দিয়ে দিলাম এইবার দেখুন এইখান থেকে আমি কি করব আমি হাতার সেপটি দিয়ে দিব এইভাবে আমি হাতার সেপ দিয়ে দিলাম এবার আমি হাতাটি কেটে নিব এই দেখুন আমার হাতা কাটিং করা হয়ে গেল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান এবং আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাকে বলবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি সব ভিডিও করে দেবো এবং আমার ভিডিওগুলিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন দর্শক বন্ধু এবার দেখুন আমি নাইটা নাইটিটা খুলে নেব খুলে নেওয়ার পরে দেখুন এইখানে যে আমি কাট করে নিয়েছিলাম চিহ্ন দিয়ে নিয়েছিলাম এইখান থেকে আমি কুচি দেওয়া শুরু করে দেবো এই চিহ্ন দেওয়ার থেকে দেখুন এক ইঞ্চি উপর থেকে আমি এরকম ধরে এক ইঞ্চি উপর থেকেই আমি কুচিগুলি দেওয়া শুরু করব এবং এইভাবে আমি সম্পূর্ণ কুচিটি দিয়ে নিব দর্শক বন্ধু দেখুন এখানে আমি একদম কুচি কুচি করে সম্পূর্ণ কুচি দিয়ে দিয়েছি আমি একইভাবে পেশন পাটের কুচিগুলো দিয়ে নেব দর্শক বন্ধু এইবার দেখুন এখানে আমি দুটি পাটেরই কুচি লাইন আমি সেলাই করে নিয়েছি এইবার আমি একটি সোজা পাটের উপরে আরেকটি সোজা পাট বসিয়ে দেব বসিয়ে দিয়ে এখানে দেখুন তিরা বা পুট লাইন আমি সুন্দর করে সেলাই করে নিব দর্শক বন্ধু এইখানে দেখুন কিছু কাপড় আমি ওরপ করে কেটে নিয়েছি এটা দিয়ে আমি গলার পট্টি লাগিয়ে নিব এবার কাপড়টি কেটেছি দেখুন এইখানে আমি কোন করে কেটেছি এই কোণের উপরে দেখুন এই কোণের কাপড়টা আমি এইভাবে বসাবো বসিয়ে দিয়ে আমি এইখানে সুন্দর সোজা দর্শক বন্ধু এবার দেখুন আমি নাইটিটা উল্টো করে নিলাম উল্টো সাইড থেকে উল্টো সাইডের যে পুট থেকে এখানে যে আমি পাইপিন নিয়ে নিয়েছিলাম পাইপিংটা আমি কি করব এখানে দেখুন এভাবে একটু ভাস করে দিব ভাস করে ঠিক এই নেকের উপরে এখানে জয়েন্টের এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি চারপাশে এরকম করে দেখুন এক চাপ সেলাই নিয়ে আমি সেলাই করতে শুরু করব। এবার দেখুন এখানে যে আমি জয়েন্ট নিয়েছিলাম এই জয়েন্টের উপর দিয়ে জয়েন্ট থেকে মোটামুটি এক ইঞ্চি ভিতর পর্যন্ত এই কাপড়টা আমি নিয়ে আসবো নিয়ে এসে আমি এখানে সুন্দর করে সোজা করে কেটে দেবো কাপড়টি কেটে এই জয়েন্টের ঠিক এক ইঞ্চি উপর দিয়ে আমি এই কাপড়টি তুলে দেবো সেলাই করে সেলাই করে আমি তুলে দিলাম তুলে দেওয়ার পরে দেখুন আমি এই যে যে আমার সেলাইগুলি দিয়েছিলাম সেলাইগুলির পাশ দিয়ে আমি ছোট ছোট করে সুন্দর করে এইভাবেই কাঠ দিয়ে দিব। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন কাঠ দেওয়ার সময় আপনাদের যেন এই সুতাটি কেটে না যায় কিন্তু কাঠ যেন আপনাদের এই সুতার কাছাকাছি চলে যায় এইভাবে আপনারা ঘুরিয়ে সুন্দর করে রাউন্ড করে সব জায়গায় আপনাদের কাঠটি লাগিয়ে দিতে হবে একটু সোজা দিক করে নিলাম সোজা দিক করে নিয়ে দেখুন ঠিক বসাবো বসিয়ে দেখুন এই কাপড়টিকে এইভাবে ভিতরে ভাস করে দেব ভাঁজ করে দিয়ে এইভাবে আমি চারপাশে সুন্দর করে পাইপেন্টি সেলাই করে নিব। এইখানে দেখুন আমার গলার পাইপিংটা কত সুন্দর করে লাগানো হয়ে গিয়েছে এবার আমি এইখানে দেখুন হাতা লাগিয়ে নিব। লাগিয়ে নিব হাতা লাগানোর জন্য দেখুন এইখানে আমি হাতার মোহরি মুড়বো না কারণ এইখানে আমার পার লাগানো আছে তাই আমি কি করব দেখুন এইখানে যেহেতু আমার সোজা সাইড সোজা সাইডের সঙ্গে দেখুন এইভাবে আমি হাতার সোজা সাইড বসিয়ে দেব বসিয়ে দিয়ে দেখুন এইখানে আমার মিডিলে একটু মিডিলে আমি চিহ্ন দিয়ে নিব এইখানে দেখুন কেঁচি দিয়ে কেটে আমি একটি কাট লাগিয়ে দিলাম কাট লাগানোর পরে দেখুন এই কাট এই মিডিলে রাখবো এইখানে যেমন পুটের জয়েন্ট ছিল এই পুট এই মিডিল এবং এই পুটের জয়েন্ট আমি একটু সমান করে মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পরে দেখুন আমি হাতাটি লাগানো শুরু করব। দর্শক বন্ধু এখানে দেখুন আমার হাতা লাগানো হয়ে গেল আমার একদম সমান সমান হয়েছে আপনাদের যদি হাতা একটু বেড়ে যায় তাহলে আপনারা কেঁচি দিয়ে কেটে নেবেন এবং হাতা যদি একটু ছোট হয়ে যায় এতেও আপনাদের কোনো অসুবিধা হবে না হাতার এখান থেকে ধরে আমি একদম নিজ বরাবর আমি জয়েন্ট দিয়ে দেবো ম্যাক্সির জয়েন্ট করে নিব এইবার দেখুন এইখানে আমি নিচের অংশ মুড়ে নেব আমি এইভাবে একটি ভাস করে দেবো ভাস করে এর উপরে আর একটি দিয়ে দেবো ভাস দিয়ে আমি নাইটের নিচের অংশটিও মুড়ে নিব